बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आज के ड्रागन फ्रूट निये अल्प विस्तार आलोचना करब। जदिओ खूब अल्प समय धरे एर चाष शुरू करेछि। गत बछर आलहामदुलिल्लाह आमरा बेश किछु ड्रागन फ्रूट खेते पेरेछि। आमि ए बछर तीनटी टपे ड्रागन फ्रूट रोपण करेछि, ता आपनादेरके देखाच्छि। आमि एखाने आपनारा देखते पाच्छेन एकटी स्टैंड बनिए दिएछि एबं नीचे ड्राम आछे। ड्रागन मूलत जखन आमरा रोपण करब ए ड्रामेर माटीते, तखन माटिर समपरिमाण गोबर सार दिए एबं সাথে কিছু ড্যাপ, যেমন এখানে 120 কেজি মাটি ধারণ করে এই ড্রামটিতে। তো এই ড্রামের হিসাব অনুযায়ী আমরা 75 গ্রাম ড্যাপ সার, 25 গ্রাম পটাশ সার এবং 50 গ্রাম দস্তা বা বরুন সার, যেটা জিঙ্ক সার, বরুন নয় জিঙ্ক সার, দস্তা এবং জিঙ্ক সার যেটার নাম, সেটি আমরা মাটি মিশ্রণের সময় দিয়ে দিতে পারি। এবং ড্রাগনগুলি আমরা ইচ্ছে করে ড্রামের চারদিকে রোপণ করব, মাঝখানের অংশটা খালি থাকবে। ড্রাগন বহু বর্ষজীবী একটি গাছ, দীর্ঘদিন বেঁচে থাকে, তাই প্রয়োজন হলে মাঝখানে থেকে একটু মাটি তুলে নিয়ে ওখানে আমরা পচা গোবর বা অন্যান্য সার এই ড্রামটিতে সরবরাহ করতে পারব। এখন খুব কাছাকাছি সময়ে ড্রাগন ফল চলে আসবে। একেবারে আমি ড্রাগনের যেই শেষ মাথা গাছ বর্ধন হওয়ার জন্য সেগুলি আমি প্রতিটি কেটে দিয়েছি। এখন যে ড্রাগন নতুন করে এরকম কুশি বের হবে, এগুলিকে এখন হইতে দেওয়া যাবে না, তাহলে আপনি ফল কম পাবেন। আর ওগুলি যদি ছেঁটে রেখে দেন তাহলে আশা করা যায় আপনি খুব ভালো মানের ফল পাবেন। ড্রাগন গাছ সাধারণত যেখানে সবসময় রোদ পড়ে এরকম রোদযুক্ত জায়গায় আপনি ড্রাগন রোপণ করতে পারেন। আমি যেই জায়গাটিতে ড্রাগন এখানে রেখেছি ড্রামটি, সেটি একেবারে আমার ছাদের শীর্ষদেশ, অর্থাৎ পানির ট্যাঙ্কার যেখানে আমরা বানাই সেই অবস্থানেই আমি এই ড্রাগনটি নিয়ে আসছি। এবং আশা করা যায় এবছর এখান থেকে আপনাদেরকে আমি বেশ কিছু ভালো ফলাফল দেখাতে পারবো। ড্রাগনের কিন্তু ফল আসার বা ফুল আসার সময় খুব কাছাকাছি, কোনোটায় চলেও এসেছে এবং কোনোটায় আসবে, তাই এই সময় আরেকটি জিনিস খেয়াল করবেন যে পানিটি বন্ধ করে দিবেন। ড্রাগন গাছ পানি ছাড়া 20-25 দিনে কিছুই হবে না, এবং এই সময়কালটায় আপনার গাছে ফুল চলে আসার জোর সম্ভাবনা আছে। তাই ড্রাগন নিয়ে যতটুকু আমার বিভিন্ন গ্রুপ থেকে এবং নিজের অভিজ্ঞতা জানা ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি ড্রাগন গাছে এই তিনটি ড্রামই বা চারটি ড্রাম করব, ওই রকম স্ট্যান্ড বানিয়ে দেব। এখানে আপাতত স্ট্যান্ড বানানো হয়নি, বানাবো ভাবতেছি, এর মাঝেই দেশের পরিস্থিতিটা সুন্দর থেকে অসুন্দরের দিকে চলে গেছে, তাই এটি সম্ভব হয়নি। এখানেও দেখবেন যে মাটিগুলি শুকিয়ে আছে, এখানে অনেকগুলি কুশি বের হয়েছিল। যদি সময় স্বাভাবিক থাকত তাহলে এই কুশিগুলি কেটে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ইভেন্টে হয়তো আমি দিয়ে দিতাম, কিন্তু সময় স্বাভাবিক না থাকার কারণে এই মুহূর্তে এগুলি যেমন দেওয়া যাচ্ছে না, আলাদা করে রোপণ করার আগ্রহটাও তেমন পাচ্ছি না। তো আপনারা যারা ড্রাগন চাষ করেন,
তো এই যে ভিডিও যে তথ্যগুলি দিলাম এগুলো একটু খেয়াল করে যদি মাটিটি তৈরি করে নেন তাহলে আপনাদের জন্য ড্রাগন বাগানের সহায়ক ভূমিকা পালন করবে এবং ভালো ফলন পাবেন এই আশা করতে পারি। কারণ আমার ছাদ কৃষির অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে কথাগুলি বলি। গত বছর আমরা 20 ইঞ্চি টপ এইগুলি রেখেছিলাম, তো বেশ ফলন পেয়েছি একেবারে শেষ দিকে যেয়ে। কারণ আমার গাছের বয়সও কম ছিল এবং ফলনটা শেষ স্টেপে যাইয়া তারা দিয়েছে। এখন যদি সময় ভালো থাকতো এখানে বহু ড্রাগনের কুশি বের হয়ে আছে, যেগুলি আমার ইচ্ছা ছিল আপনাদেরকে খণ্ডকালীন কোনো একটি ইভেন্ট করে দেওয়ার জন্য। এর বাহিরে আমি যে একেবারে ছাদের শীর্ষদেশে আমি কিছু কুমোর চাষ করে থাকি এবং কুমোরটি আমি 12 মাস করে খাই। সব সময়ের জন্য আমার ছাদে মিষ্টি কুমড়া থাকে এবং শীত বলেন, বসন্ত বলেন, বর্ষা বলেন, সব সময় ইনশাল্লাহ আমার ছাদে মিষ্টি কুমড়া হতে থাকে। এবং একটি গাছের ফলন বন্ধ হয়ে গেলে আবার আরেকটি গাছ রোপণ করি। এভাবেই আমার পালাকর্মে মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে। এগুলি আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাগানে এক্সারসাইজ করতে পারেন। কারণ আমাদের ইচ্ছার উপরেই অনেক কিছু নির্ভর করবে। যে বর্তমান সময়টা আমরা পার করছি এই সময়টাই কিন্তু আমাদের বাগান অনেক সহায়ক ভূমিকা পালন করছে। যেখানে মিষ্টি কুমড়া হয়ে আছে এবং বেশ বড়, এটি লাল তীরে সুইটির মিষ্টি কুমড়া, এটি বেশ বড় হয় এবং বেশ মিষ্টি এই কুমড়াটি। যেমন এখানে কিছু ছোট চারা হয়েছে, এখানে রোপণ করা হয়েছে। আমার এগুলি আমি স্টিলের স্ট্রাকচার দিয়ে পারমানেন্ট বেড করে দিয়েছি। এটাও আপনারা ইচ্ছা করলে আপনাদের বাগানের জন্য করে নিতে পারেন। একবার করলে 3-4 বছর অনায়াসে বাঁশের চটি চলে যাবে, এরপরে আবার বাঁশের চটিগুলি আপনারা বদল করে নিতে পারবেন। যদি বদল করেন তাহলে ক্রমান্বয়ে এর একটি মাচা আপনার 20-25 বছরে কখনো নষ্ট হবে না। ওই যখন আবার চটি পরিবর্তন করবেন এই মাচার স্টিলে রং দিয়ে নেবেন। আমি ঠিক মাঝ বরাবর থেকে আপনাদেরকে এই মাচা দেখানোর চেষ্টা করলাম। বেশ বড় একটি মাচা আমি তৈরি করেছি। এটার মধ্যে আমি বিভিন্ন রকমের গাছ দেই, মিষ্টি কুমড়া দেই, ধুন্দুল দেই, ঝিঙ্গা দিয়ে দেই এবং যখন মৌসুমের যেই গাছ থাকে সাথী ফসল হিসেবে ওগুলি তো থাকি, জেনারেলি মিষ্টি কুমড়া থাকে। আর ওই যে নেটটি দেখছেন ওটি নিচে বেগুন চাষ করেছি, অতিরিক্ত রোদের কারণে আমি ওই নেটটি ওখানে দিয়ে দিয়েছি। আশা করা যায় ওই নেট দেওয়ার কারণে আমার যে গাছের রোদের থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল সেগুলি কিন্তু হয়নি। আপনারা অনেকেই অনেক সময় বলেন যে আপনার মাচার অবকাঠামোগুলো একটু যদি আমাদেরকে দেখাতেন তাহলে আমি আপনাদেরকে এই কারণেই আজকে এই ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখবেন এবং যদি সময় সুযোগ হয় আপনারাও এভাবে করে নিতে পারবেন। কারণ এভাবে করে নিলে আপনাদের অনেক সময় এবং পরিশ্রম বেঁচে যাবে। যে ওখানেও আছে আমার, ওখানে করলা গাছ দেখতেছেন, ওই গাছগুলি ওখানে সুন্দর হয়ে থাকে এবং আমরা প্রতিনিয়ত এই ছাদ বাগান থেকে ফল, শাক, সবজি আহরিত করে নিয়ে যাই এবং আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা অনেকাংশে আমরা এখান থেকে পূরণ করে থাকি। এর বাহিরেও আরও কিছু জিনিস আমরা এখানে রোপণ করেছি, যেগুলি খেয়াল করলে বুঝবেন। ওই যে নিচে যেটি, এটি আছে প্যাশন ফ্রুট, ওরা আছে আঙ্গুর গাছ, ওই অংশেও প্যাশন ফ্রুট। আমার মোট 5টি মাচা আছে এবং এই 5টি মাচাই আমি লতানো সবজি চাষ করে থাকি। আপনারা ইচ্ছা করলে সেগুলি করে নিতে পারেন। আর
এই অংশের নিচে আমার মূলত ফুল বাগান, এবং ওখানে বসার জায়গাও আছে। ওই জায়গাটায় আমরা বসি এবং বিকেল হলে এখানে এসে সময় কাটানোর একটা সুবর্ণ সুযোগ হয়ে যায়। মূলত আমাদের যেই জিনিসগুলি দেখানোর উদ্দেশ্য ছিল, আজকে আমি সেই জিনিসগুলি আপনাদেরকে দেখালাম। যেখানে অনেকগুলি মাচা আছে, শীতকালীন ফসল কেটে দিয়েছি এবং গ্রীষ্মকালীন ফসল এখনও মাচায় ঠিকভাবে উঠেনি, ওঠার উঠি উঠি ভাবে আছে, সব দুই একটা উঠছে, লতা হয়েছে, এর মাঝেই আমরা ফলন পেতে শুরু করেছি। নিচে বেশ কিছু শাকসবজি, ডুমুরের গাছ অংশবিশেষ এখানে চাষ করা হয়েছে। আপনারা যারা ড্রাগন চাষ করবেন, আপনারা এই স্ট্যান্ডের মতো ইচ্ছে করলে বানিয়ে দিয়ে দিতে পারবেন, তখন দেখবেন যে একটি ড্রাগনের যেই ড্রামে দিলেন, 7-8 বছরে আর আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না। ঠিক মাঝখান থেকে অল্প মাটি তুলে আবার সার দিয়ে দিলেই এই গাছগুলি সার পরিপূর্ণ হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো ফলন পাবেন এবং সুস্থ গাছ, সবল গাছ ভালো ফলনের প্রথম ধাপ। আপনারা প্রত্যেকটি গাছের সার ব্যবস্থাপনাটা সুষম পর্যায়ে নিয়ে আসবেন, জৈব সার, রাসায়নিক সার এবং তরল জৈব সার, এর অনেক কিছুই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি এগুলি সঠিকভাবে এদেরকে দেন, তাহলে এরা আবার আপনাকে খুব সুন্দরভাবে ফল উপহার দিতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।